সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সোমবার ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস বা নিফার 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন এ রাজ্যেরও 16টি জেলায় পালিত হলো এই কর্মসূচি। হুগলি জেলার নবগ্রাম সুইমিং পুলে এই অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি এদিন কোভিড যোদ্ধা, পুলিশকর্মী, সাংবাদিক থেকে সমাজকর্মীদেরও সম্মান জানানো হয়। এছাড়াও এদিন সকালে নিফার সদস্য সদস্যদের হাতে তৈরি মাস্ক বিতরণ করা হয় কোন্নগ স্টেশন সংলগ্ন অঞ্চলে। রিক্সাচালক, অটো, টোটো চালক থেকে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে এই মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত, উপপ্রধান গৌর মজুমদার, নিফার রাজ্য সভাপতি অনিমিষ রায় বর্মন প্রমুখ। পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত নিফার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। নিফার রাজ্য সভাপতি অনিমিষ রায় বর্মন এদিন সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নিফার সদস্যরা কিভাবে কাজ করছেন তা তুলে ধরেন। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক, এইভাবে এই সংস্থা এগিয়ে চলেছে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা এদের সাথে যুক্ত আছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় যাবে। খুব ভালো লাগছে আমি প্রোগ্রামে এসে, খুব সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম এবং গাছ লাগালাম। নবগ্রামবাসী এবং পঞ্চায়েতের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভবিষ্যতে এরকম যদি অনুষ্ঠান কোথাও করেন তাহলে আমরা সমস্ত রকমভাবে আপনাদের সাথে সহযোগিতা করব, সাহায্য করব। ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানটার মধ্যে আসতে পেরে, যে এরকম গাছপালা যেখানে ধ্বংস হচ্ছে সেখানে ওনারা গাছপালা লাগানোর উদ্যোগ নিয়েছে। নেফা সংস্থাটা আজকে 20 বছর পূর্ণ হলো, এই দিনে আসতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত পেয়েছি এবং ওনাদের এরকম অনুষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস, আজকে আমাদের 20 বছর পূর্ণ হলো। সারা দেশের বিভিন্ন রাজ্যে আজকে এই দিনটি উদযাপন করছে। আমরা পশ্চিমবাংলায় 2018 সালের 19শে নভেম্বর থেকে প্রেস ক্লাবে উদ্বোধন করার মাধ্যমে আমরা নিফার কাজ শুরু করি। মূলত এখানে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস যেমন থিয়েটার, ফোক সং এবং ক্রাফট আইটেম নিয়েও কাজ হয়। বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক যেমন গ্রামে গ্রামে আমরা দুস্থ বাচ্চাদের জামা কাপড় দিয়ে থাকি, এই ধরনের কাজ হয়। এবং তৎসঙ্গে বিশাল আকারে আমরা এই বৎসর বৃক্ষরোপণ এবং ব্লাড ডোনেশন এই কাজগুলো করছি। তো আজকে আমাদের শুরু, আজকে সারা রাজ্যের মোট 16টি জেলায় আমাদের এই বৃক্ষরোপণ কাজ হচ্ছে। তৎসঙ্গে আমরা বোলপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায়, নদিয়া, 24 পরগনা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন থানায় থানায় গেছি। কারণ আমরা মনে করি এই কোভিডের সময়, হ্যাঁ, যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা প্রত্যেকে কোভিডে ভীষণ ভালো কাজ করেছেন। তো আজকে ওই সমস্ত সব থানাতে থানাতে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা প্রত্যেকে যাচ্ছেন তাদেরকে সম্মানিত করার জন্য, এবং আজকে এখানেও আমাদের মধ্যে একজন এসেছেন, ওনাকেও আমরা সম্মানিত করেছি। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গু বিজয় অভিযান। এই কর্মসূচি চলবে আগামী 3 মাস ধরে। রবিবার সকালে এই কর্মসূচির সূচনা হলো অন্যান্য পৌরসভার সঙ্গে কোন্নগর পৌরসভাতেও, চলবে এক পক্ষ কাল ধরে। এদিন কোন্নগর রবীন্দ্রভবন চত্বরসহ বেশ কিছু এলাকায় পৌরকর্মীরা মশা মারার ওষুধ স্প্রে সহ ময়লা আবর্জনা, জঞ্জাল ও জঙ্গল সাফাই করেন। পৌরস্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা দেন। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মূল লক্ষ্যই হলো ডেঙ্গু রোধ করা বলে জানান কোন্নগর পৌরসভার বিভাগীয় কর্মী অলোক মুখার্জি। সৃজন, খবর বাংলা নিউজ।